আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অদ্ভুত এক অ্যাপ্লিকেশন। হ্যাঁ ভিউয়ার্স, এই চরম এবং এই চমকপ্রদ অ্যাপ্লিকেশনটি আমিও এতদিন ধরে খুঁজছিলাম, যাই হোক অবশেষে পেলাম। তো ভিউয়ার্স, চলুন আপনাদের প্র্যাকটিক্যালি এই অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিই, যেটির কাজ দেখে আপনারা বাধ্য হবেন ব্যবহার করতে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ, এটা আপনাদের কাছে দরখাস্ত আমার। তো ভিউয়ার্স, চলুন শুরু করি এবং দেখিয়ে দিই। তবে ভিউয়ার্স, তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব যে এই অ্যাপ্লিকেশনটা কি বা এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমি অলরেডি এখন সরাসরি আপনাদের এই অ্যাপটি ওপেন করে দেখাবো, ঠিক আছে। সো আমি অ্যাপটি ওপেন করলাম। তো ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, সেটা স্বাভাবিক, আপনারা অবশ্যই পারমিশনগুলো করে দিবেন বা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কথা হচ্ছে ভাই, আপনি বলেন অ্যাপ্লিকেশনের কথা, এখন দেখছি আরও অনেকগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের যেমনটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনাদের কী কী সুবিধা, প্রথমে এই বিষয়টা বলবো। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনার প্রথমেই যে সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার র্যাম এবং রম, তাদের উপর থেকে যে প্রভাব সেটা কমে যাবে। ধরেন আপনার মেমোরিতে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার সেটে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর সাইজ 130, 135, 15, 20, অর্থাৎ সবগুলো মিলিয়ে কিন্তু অনেক এমবি হয়ে যায়, 1 GB, 2 GB মতো হয়ে যায়। কিন্তু এমন যদি হয় একটি অ্যাপ্লিকেশনে, অর্থাৎ মাত্র 15-16 সাইজের বা এমবি যুক্ত একটি অ্যাপ্লিকেশনে যদি আপনার সেটের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। আচ্ছা, বিষয়টা আরেকটু পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল নামে একটা অপশন আছে, আমি এটার উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর একটা অ্যাডভাইস আসবে বা একটি অ্যাড আসবে, আমি অ্যাডটা দেখে নিব বা স্কিপ করে নিব। সো অবশ্যই আরেকটা কথা বলে নিই, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে। সো ক্রস অপশনে ক্লিক করে আমি এটা স্কিপ করে দিলাম। তো ভিউয়ার্স, আমি অ্যাডটা স্কিপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে গেছি। তো এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু লক্ষ্য করেন, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, স্কাইপি, টেলিগ্রাম, আরও জিমেইল, ইয়াহু, টিকটক, লাইকি, শেয়ার্স, প্রিন্টার, অর্থাৎ আপনার প্লে স্টোরে যতগুলো অ্যাপ্লিকেশন থাকার কথা সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানেই আছে। এবং আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করতে পারবেন। সরাসরি আপনি আপনার ফেসবুকে যেতে পারবেন এখান থেকে, সরাসরি আপনি আপনার মেসেঞ্জারে যেতে পারবেন এখান থেকে, সরাসরি আপনি আপনার স্কাইপিতে যেতে পারবেন এখান থেকে, সরাসরি আপনার জিমেইলে যেতে পারবেন এখান থেকে, সরাসরি টিকটকে যেতে পারবেন, লাইকিতে যেতে পারবেন, অর্থাৎ এখানে যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলিতে সরাসরি যেতে পারবেন। এখন মূল কথা হচ্ছে এই যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো অ্যাপ্লিকেশন বা এখান থেকে 4-5টি অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল দেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের র্যাম বা রমের উপর অনেকখানি প্রভাব ফেলবে, র্যাম এবং রম বেড়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকটাই প্রভাব ফেলে। তো যদি আপনার মেমোরিতে বা আপনার মোবাইলের রম বা র্যামের উপর যদি প্রভাব না ফেলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ওপেন করতে পারেন বা ব্যবহার করতে পারেন, তাহলে তো অবশ্যই ভালো হয়, আর এটা অদ্ভুত একটা বিষয়, ঠিক আছে। সো হোয়াট এভার, আমি আপনাদের যেমনটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ আপনি আপনার মোবাইলে মেসেঞ্জার বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল না দিয়েও এখানে এসে আপনি ওপেন করতে পারবেন সরাসরি আপনার ফেসবুক মেসেঞ্জার, যেমনটা বলতে চাচ্ছি পূর্বে, হোয়াট এভার। সো আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে দেখাবো। তো এখান থেকে আমি ফেসবুক ওপেন করতেছি। সো আমি ফেসবুকের উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর যেভাবে আমরা ফেসবুক লগ ইন করি ঠিক সেভাবেই এখানে শুরু করবে, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুকটা ওপেন করতে পারবেন। হ্যাঁ, আরেকটি কথা বলে নিচ্ছি, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার সেটে থেকে থাকে, আপনার র্যামের উপর বা রমের উপর যদি প্রভাব ফেলে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ওই অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ আপনার সেটে, আমি আমার হোম স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে আমি ফেসবুক
ডিলিট করতে পারবো, মেসেঞ্জার ডিলিট করতে পারবো, বা এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আমি দেখতেছি বা ব্যবহার করতে চাই ওই অ্যাপ্লিকেশন যদি আমার সেটে থাকে তাকে হোম স্ক্রিনে, সেগুলো আমি ডিলিট করেও ব্যবহার করতে পারবো এখানে এসে, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।